নমস্কার বন্ধুরা, বিং লাইফ উইথ ঝিনুকের স্বাধীনতার জন্মদিন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদিও আজকে 14 তারিখ, কিন্তু যেদিন এই ব্লগটা আপনাদের সামনে যাবে সেদিন তো আমাদের স্বাধীনতা দিবস, অর্থাৎ আমাদের স্বাধীনতার 76তম জন্মদিন। দিনের জন্য আর 5 দিনের ঘর সাজানো বা ঘর কিছু করার ব্লগ আজকের দিনে আমরা করবো না বলে ঠিক করেছি। আজকের দিনে আমরা ব্লগটাকে ছোটই রাখবো। তো কালকের দিনটা হয়তো বা আমি ছুটি নিতেও পারি, নাও নিতে পারি, কারণ কালকের দিনটা স্বাধীনতার জন্মদিন, নিজেদের মতো করে একটু সেলিব্রেট করা বা সবগুলো হয়তো বা আমরা করতে পারি। কালকে ব্লগ কিন্তু আসবে, কারণ আজকের দিনের জন্য তৈরি ব্লগ আমার ছিল, কিন্তু সেটা ঠিক মানে 15ই আগস্টে দেওয়ার মতো ব্লগ নয়। সে ব্লগটা মানে কালকে আপনারা ব্লগ পাবেন, কিন্তু 15ই আগস্টের ব্লগটা আজকেই চলে গেল, 14 তারিখে যেটা আমি এখন শ্যুট করছি। আগামীকাল আছে শ্রাবণ মাসের শেষ সোমবার, সুতরাং ব্লগ করবো না ভাবছি, আবার হয়তো বা করেও ফেলতে পারি। ভালো কোনো রেসিপি শেয়ার করা যাক। একটা রেসিপি আমাদের বাড়িতে খুব আনন্দ করে আমরা খেয়ে থাকি, তো সেটা হচ্ছে ডিম ভাপের রেসিপি। আজকে আমি ডিম ভাপা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এবং যেটা একটু আগে দেখলেন যে আমি ওই জানলাটা, ওটা অনেকদিন থেকেই আমি ভাবছি যে ওটাতে কিছু একটা করা যাক। হঠাৎ মনে হলো 15ই আগস্টের জন্য পার্মানেন্টলি ওই জানলাটাকে তিরঙ্গা করে দিই। দেখেছেন তো আমাদের মানে জাতীয় পতাকার রং, আমাদের জাতীয় সঙ্গীত, সব কিছু কত সহজ, সব মানুষে কি সুন্দর সেটাকে আয়ত্ত করে নিতে পারে। যে গান সবাই খুব সহজে গাইতে পারে তার জন্য আলাদা কোনো তালিম, কোনো কালোয়াতি, কোনো রকম ঘরানা, এসবের কোনো কিছু প্রয়োজন নেই। যে গান জনমানুষের, যে জিনিস জনমানুষের, সেটাই যদি জাতীয় সঙ্গীত বা জাতীয় কোনো কিছু হয়, তাহলে সাধারণ মানুষের পক্ষে সেটার সাথে একাত্মতা বোধ করাটা, মানে একাত্ম বোধ করাটা অনেক বেশি সহজ। মানে কোনো কিছু একটা নির্ধারণ করার আগে মানুষকে কত কিছু চিন্তা করতে হয়, দেশ নায়কদের বা যারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই এই গানটা হবে জাতীয় সঙ্গীত বা এই পতাকার এই ডিজাইনটা হলে সবাই আপামর জনগণ এটার সাথে একাত্মতা বোধ করবে, যে চিন্তাভাবনা অনেক সুদূরপ্রসারী না হলে সত্যি কোনো সামগ্রিকভাবে দেশের একটা ডিসিশন নেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায় আর কি। তো চলুন বন্ধুরা, আপাতত আমি শেয়ার করি আমার একটা রেসিপি, এবং পরে আপনাদের সামনে আবার আমি আসছি। আজকের ব্লগটা আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি ব্লগটা হবে একটু ছোট অন্য দিনের তুলনায়। আমি 15 মিনিটের মধ্যে আজকে ব্লগটাকে শেষ করে দেওয়ার কথা ভাবছি, কারণ যতই হোক আজকে একটা স্পেশাল দিন, আজকে আপনারাও অনেক জায়গায় বেরোবেন, নিজেদের মতো করে এনজয় করবেন, সুতরাং আজকের দিনটাতে আমি আমার দিক থেকে একটু কম সময় নেওয়াটাই আমার মনে হয় ভালো। তো চলুন তাহলে সরাসরি রান্নাঘরে চলে যাই। ডিম ভাপার রেসিপি একেবারেই ইলিশ ভাপার রেসিপির মতো, তবে ডিমের সাথে খেতে একটু অন্যরকম লাগে এবং বেশ ভালো লাগে, সেই জন্যই করা। আমার বাড়িতে এই রেসিপিটা সবাই খুব আনন্দ করে খান, সেই জন্যই বানানো। প্রথমে ডিমটাকে সেদ্ধ করে নিলাম, তারপর একটু ফুটো ফুটো করে দিলাম যাতে করে ওর মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। তারপরে নিয়ে নিলাম হচ্ছে সাদা সর্ষে, পোস্ত, পোস্তটা একটু বেশি, সর্ষেটা একটু কম, তার মধ্যে একটু নারকেল কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। একটু জল দিয়ে ব্লেন্ড করে নেব, তাতে বাটাটা মিহি হবে। তারপর বাটা হয়ে গেল, তারপর সে একটা টিফিন বাটির মধ্যে সেখানে আমি সমস্ত বাটা মশলাটুকু দিয়ে দিলাম, তার মধ্যে ওপর দিয়ে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষের তেল, এবং নারকেল যে ফাটানো হয়েছে সে নারকেল ফাটানোর যে জলটা সেটা কিছুটা। তারপরে নুন হলুদ তো দিতেই হবে, অনেক ভাপা রেসিপিতে হলুদ ব্যবহার করেন না, আমাদের বাড়িতে হলুদটা ব্যবহার হয়, আমরা ভালোবাসি সেই জন্যই। তো তারপরেতে সেটাকে বন্ধ করে ভাপে বসিয়ে রাখবো, 15 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে আমাদের ডিম ভাপা রেসিপি। সহজ, সুন্দর এবং খুব স্পেশাল একটা রেসিপি, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। যারা বানিয়ে খেয়েছেন তাদের তো নতুন করে বলার কিছু নেই, কিন্তু যারা কোনোদিনও খাননি তারা কিন্তু এটা বানিয়ে খেতেই পারেন, ভালো লাগে খেতে। বিশেষ করে যদি হয় গরম গরম ডিম ভাপা এবং গরম গরম ভাত, জমে যাবে, অন্য কিচ্ছু লাগবে না। স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাকে। 76তম স্বাধীনতা দিবসের আমাদের ভারতবাসী সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বাধীন ভারতবর্ষে জন্মেছি, একদম
স্বাধীন ভারতবর্ষে বড় হয়ে উঠেছি, নিশ্চয় আমার মেয়েও স্বাধীন ভারতবর্ষে বড় হয়ে উঠেছে, অবশ্যই উঠছে, জন্মেছে এবং উঠছে বড় হয়ে। তো তুমি একজন বাবা হিসেবে তোমার মেয়েকে কিরকম স্বাধীন ভারতবর্ষে বড় হতে দেখতে চাও? দুটো কথা বলি, এক, আমি প্রাপ্তি অপ্রাপ্তির হিসেবে যাব না, সেটা আমার মেয়েকে বুঝতে হবে তার প্রাপ্তি এবং অপ্রাপ্তি কি, এক। কিন্তু আমি তাকে কিছু কথা অবশ্যই বলবো। এক, যে ভারত স্বাধীন হয়েছে তার জন্য বহু মানুষ তাদের জীবন বিসর্জন দিয়েছে, এবং যাদের কথা বলা হয় না এখনও অবধি অধিকাংশ ক্ষেত্রে, সেটা হচ্ছে আনটোল্ড ন্যারেটিভ, সেটা হচ্ছে নারীকে, মেয়েদের সবচেয়ে বেশি এর মূল্য চোকাতে হয়েছে স্বাধীনতার জন্য। দেশভাগ হয়েছে, মানুষ দেশভাগের যন্ত্রণা সহ্য করেছেন, সেখান থেকে অসংখ্য নারীর বলিদান হয়েছে, মেয়েরা জীবন হারিয়েছে, এইখান থেকে মেয়েরা কিন্তু ঘুরিয়ে দাঁড়াচ্ছে, ঘুরিয়ে দাঁড়িয়েছে। আমি আমার মা, আমার মা শিক্ষিকা ছিলেন, তাকে দেখেছি। আমার বাবা আমার মাকে ফুল সাপোর্ট করেছেন, তিনি নিজে একজন সরকারি স্কুলের শিক্ষকতা করেছেন, দাপটের সঙ্গে শিক্ষকতা করেছেন, মানুষের ভালোবাসা পেয়েছেন। আমার স্ত্রী নিজেও ইন্ডিপেন্ডেন্ট, আমার উপর ডেফিনেটলি তিনি ডিপেন্ড করেন না, হ্যাঁ মানসিকভাবে তো অবশ্যই আমরা ডিপেন্ড করি পরস্পরের প্রতি, কিন্তু আর্থিকভাবে তিনিও স্বাধীন। আমিও চাইবো যে আমার মেয়ের ক্ষেত্রে যেন আর্থিক স্বাধীনতা থাকে, দু নম্বর হচ্ছে তার যেন বাক স্বাধীনতা থাকে, অর্থাৎ সে এমন কথা বলতে পারে যাতে তাকে ভয় না পেতে হয়, সমাজ যাতে সমাজে কোনো কথা বলে তার মুখ বন্ধ যেন করা না হয়, যে কোনো নারীর ক্ষেত্রে, আমার শুধু মেয়ের ক্ষেত্রে কেন, বাক স্বাধীনতা। তিন নম্বর হচ্ছে, এক, আমার মেয়ে, যেহেতু আমার মেয়ে রয়েছে, আমার স্ত্রী রয়েছেন, আমার একটাই বক্তব্য, সাধারণ মানুষ হিসাবে আমি যেটা ভেবেছি, আমি যেটা ভাবি, সেটা হচ্ছে একজন মানুষ, একটি মেয়ে, সে কি করবে, সে কি পরবে, পোশাক পরবে, সেটা কি কোনো ইনস্টিটিউশন ডিসাইড করে দিতে পারে? উত্তর হচ্ছে না। কোনো সংস্থা কি বলে দিতে পারে, তোমার এই পোশাক পরাটা আমার পছন্দ হয়নি, সুতরাং তোমাকে আমি শিক্ষা নিতে দেব না, তোমাকে আমি চাকরি করতে দেব না, তোমাকে আমি আর্থিকভাবে স্বাধীনতা দেব না, এটা কোনো ইনস্টিটিউশন বলতে পারে না। যে ইনস্টিটিউশন বলে যে নারী এই ধরনের পোশাক পরা উচিত না, এই ধরনের পোশাক পরলে তাকে আমরা কোনোভাবেই এনকারেজ তো করবো না, ডিসকারেজ করবো, তার পদোন্নতি আটকে দেবো, তাকে অর্থনৈতিক তার স্বাধীনতায় সম্পূর্ণভাবে হস্তক্ষেপ করবো, সেটাকে বলে হয়েছে একেবারে টক্সিক ম্যাসকুলিনিটি। এই ধরনের ইনস্টিটিউশনের, যাতে এই ধরনের ইনস্টিটিউশনের অস্তিত্ব খুব, এই ধরনের মানে বিশেষ করে মেয়েদের পক্ষে খুব খারাপ, সুতরাং এই ধরনের ইনস্টিটিউশনের বিরুদ্ধে সবসময় তাদেরকে বলতে হবে, দৃঢ়তার সঙ্গে প্রতিবাদ করতে হবে, ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে করতে হবে। সৌভাগ্যবশত কি স্বাধীনতার অপ্রাপ্তির কথা আমি আবার বলছি যাব না, আমি প্রাপ্তির কথা বলবো। এই এই ধরনের স্বাধীনতার সময় যেটা হয়ে থাকে সেটা হচ্ছে, এখন ছেলেরা মেয়েরা সবাই কনশাস হচ্ছে, মেয়েদের কি পোশাক পরছে, মেয়েরা কি খাচ্ছে, মেয়েরা কেন এইভাবে কথা বলছে, কেন এটা করছে না, এই জিনিসগুলো থেকে আমি তো আমার মেয়েকে আমি শিক্ষা দেবো, এই জিনিসগুলো থেকে নিজেকে বিরত রাখবে। আর পেট্রিয়ার্কি মানে কেবল পুরুষরা নারীর উপর অত্যাচার করে তা না, এটা ভুল ধারণা। স্বাধীন ভারতে আমরা এমন একটা অবস্থায় চাই, পেট্রিয়ার্কি হচ্ছে একটা সিস্টেম যেখানে মেয়েরা এবং ছেলেরা সমানভাবে এই নারীদের বা মেয়েদের উপর অত্যাচার করে থাকে, সেখানে দুজনে ইনভলভ থাকে, সেখানে সেইটা যেন তার প্রভাবের জন্য আস্তে আস্তে কমতে থাকে, অর্থাৎ মেয়েরা মেয়েদের মতন বেড়ে উঠুক, সুন্দরভাবে বেড়ে উঠুক, তারা তাদের মতন স্বাধীন হোক। স্বাধীনতা তাতে কি সুবিধা হবে, তাতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যেটা আমরা বলি, অর্থাৎ ভারতবর্ষে নারী এবং পুরুষ যদি সমান সুযোগ পান এবং সমানভাবে কাজ করার অধিকার পান, বাক স্বাধীনতা যাদের ঠিকঠাক থাকে, তাহলে দেশ উন্নতি করবে না তো, মানে ভারত উন্নতি করবে না তো কারো উন্নতি করবে? এমনিতেই ভারত অনেক উন্নতি করেছে, 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখন ভারতবর্ষ পৃথিবীর অন্যতম গরিব দেশগুলির মধ্যে একটি ছিল। আজ থেকে এত বছর পর 2022 সালে এটা গর্বের সঙ্গে বলা যেতে পারে ভারত বিশ্বের পঞ্চম সবচেয়ে বড় অর্থনীতি, সবচেয়ে শক্তিশালী অর্থনীতি। 2035 সালের মধ্যে গোটা বিশ্ব প্রত্যাশা করছে যে ভারত আমেরিকা এবং চীনের পর তৃতীয় সর্বোচ্চ এবং তৃতীয় সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হবে, এবং সেটা খুব স্বাভাবিকভাবেই আমাদের কাম্য যে এর মধ্যে মেয়েদের অংশগ্রহণ এবং মেয়েদের কন্ট্রিবিউশন যেন সর্বাধিক হয়, এটাই কামনা।
আমিও চাই আমার মেয়ে এই 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 ভারতের এই দুরন্ত মানে অর্থনৈতিক বৃদ্ধি, ভারতের যে শক্তি বৃদ্ধি, ভারতবাসী হিসাবে যে তাদের শক্তি অর্জন ক্রমাগত চলেছে সেটা আরও বৃদ্ধি পাক, মেয়ে অংশগ্রহণ করুক। এটাই সব মেয়ে অংশগ্রহণ করুক, সবার সমস্ত বাবা মা যেন তার মেয়েকে স্বাধীন, সব দিক থেকে স্বাধীন দেখতে পারেন, এটাই কামনা আছে এই 76তম স্বাধীনতা দিবসে।